নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীরামপুর স্পোর্টিং গ্রাউন্ডে এবং আরও একটা সিএফএল প্র্যাকটিসের ভ্লগে আমরা চলে এসেছি এবং আজকে যে টিমের প্র্যাকটিসে এসেছি সেটা হলো বিএসএস স্পোর্টিং ক্লাব। সবাই জানেন বিএসএস বরাবরের মতো এবারেও একটা খুব ভালো টিম তারা তৈরি করেছে, বাঙালি ফুটবলার সহ ভিন্ন রাজ্যের ফুটবলারদেরকে নিয়ে কিন্তু একটা বেশ জমজমা টিম তৈরি করেছে এবং এই শ্রীরামপুরেই কোচ দেবরাজ চ্যাটার্জির অধীনে কিন্তু বেশ একটা কড়া অনুশীলন তারা কিন্তু সারছে সকালবেলায়। প্রচণ্ড গরম রয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনুশীলনে কোনো ঘাটতি রাখছেন না দেবরাজ চ্যাটার্জি। তিনি কিন্তু যেটা চাইছেন নিজের ফিলোসফি, নিজের দর্শন, সেটি কিন্তু বজায় রাখতে চাইছেন। একদম বিল্ড আপ ফুটবল তিনি কিন্তু রাখবেন এই বিএসএস দলের মধ্যে এবং তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারদের মিশেলে কিন্তু একটা বেশ ভালো দল তারা কিন্তু তৈরি করেছে। তো চলুন দেখে নিই এদিনের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। দেখো এইবারের কলকাতা লিগ একটু অন্যরকম, এইবারে কলকাতা লিগে ম্যাচ টু ম্যাচ গ্যাপটাও খুব কম, যার ফলে আমাদের সেইভাবে একটা লাইন আপ তৈরি করতে হচ্ছে, যার রিজার্ভ বেঞ্চটাও শক্ত করে করতে হচ্ছে, যাতে প্লেয়ারের ইঞ্জুরি এগুলো তো থাকবে, কার্ড সমস্যা ইঞ্জুরি সেটাকে যাতে ওভারকাম করা যায় সেইভাবেই একটা আমাদের টিম প্ল্যান করা হচ্ছে। নতুন সাইনিং এবার আমাদের সবই বেশিরভাগই জুনিয়র ছেলে, তার সাথে কিছু অভিজ্ঞ যেমন সুবোধ কুমার, দিব্যেন্দু দুয়ারি, সুরজিৎ সেইলেরা থাকছে, আর নতুন ছেলেরা আছে। আশা করি এবার আমরা নতুন ছেলেদের আর সিনিয়রদের সংমিশ্রণে একটা ভালো
টিম তৈরি করতে পারবো। ষোলো টিমের লিগ হলো একই রকমভাবে চ্যালেঞ্জিং থাকতো। হ্যাঁ, তুমি বলতে পারো যে এখানে অনেক ভালো টিম অ্যাডেড হয়েছে, সেক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বেশি। দেখো, একটা সবথেকে অস্থায়ী চাকরি হচ্ছে কোচের, বুঝলে তো। তুমি পারফরমেন্স করলে তোমাকে স্বীকৃতি দেবে, না করলে তোমাকে সরে যেতে হবে, এটা সারা পৃথিবীর নিয়ম। তো সেক্ষেত্রে প্রতিদিনই তোমার কাছে নতুন নতুন চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ তুমি কমপ্লিট করার পরই নতুন একটা চ্যালেঞ্জ, তো এটাও একটা নতুন চ্যালেঞ্জ। আর টিম দেখতেই পাচ্ছ, ম্যাক্সিমামই 80% 85% জুনিয়র ছেলে, কেউ দু এক বছর CFL খেলেছে, কেউ তাও খেলেনি, এরকম ছেলেও আছে। তো সবটা মিলে আমরা চেষ্টা করছি কনসলিডেট করার, দেখা যাক সময় বলবে। এই দুটো ইম্পর্টেন্ট পজিশানে বা তিনটে ইম্পর্টেন্ট পজিশানে আমরা বিদেশি নিয়ে ভাবতাম, একটা সেন্টার ব্যাক, একটা মিডফিল্ডার, একটা সেন্টার ফরওয়ার্ড। সেখানে প্রায় বাঙালি, আমি জানি না, শিশির ঘোষ, দীপেন্দু বিশ্বাস, অসীম বিশ্বাস, ডেফিনেটলি সুনীল ছেত্রী, তো তার আগে পরে বাঙালি হিসাবে কোনো স্ট্রাইকার সেভাবে দাগ কাট কেটেছে কি না, এটা আমার কাছে খুব অজানা একটা তথ্য। তো আমার মনে হয় এইটা যদি চলতে থাকে, আগামী দু বছরের মধ্যে অনেকগুলো ভালো সেন্টার ব্যাক আর অনেকগুলো ভালো সেন্টার ফরওয়ার্ড আমরা দেখতে পাবো। আমাদের দেবরাজ দা যে কোচ হয়েছেন উনি খুব এক্সিলেন্ট, এবং আমাদের যে বিসিএস অফিসার সবাই মিলে একটা নতুন হয়েছে, মানে টিমটা গড়েছে, এবং জুনিয়র সিনিয়র মিলিয়ে একটা দারুণ মিক্স আপ হয়েছে, আর একটা অন্য ধরনের ফুটবল খেলার আমরা চেষ্টা করবো কলকাতা লিগে। সিনিয়র জুনিয়র মিলে আমরা খুব ভালো হার্ডওয়ার্ক করছি, এবং সিনিয়ররা খুব আমাদের হেল্প করছে, আর 26টা টিম হয়ে আমাদের একটা ভালো হয়েছে যে অনেকটা ম্যাচ পাবো আমরা, তো আমাদের কাছে এটা খুব বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় যে এতদিন 10-12 বছর খেলার পর মনে হচ্ছে যে ইন্ডিয়ান প্লেয়ার খুব একটা ডিফারেন্স হয় না, সব 19-20 হয়। সো যদি আমরা ঠিকঠাক যে আমাদের প্র্যাকটিস হচ্ছে, যে আমাদের সিস্টেম আছে, যদি আমরা ঠিক ইমপ্লিমেন্ট করতে পারি, আশা করি আমরা খুব ভালো রেজাল্ট করবো এবছর। টিমটা এবছর সত্যিই বলছি মানে এত সুন্দর গেম খেলছে, এবং কোচ একটা এবছর নতুন ফরমেশানে আনছে টিমটাকে, এবং নতুন খেলা দেখতে পাবে BSS এই বছর, তো আমরা খুব আশাবাদী এই নতুন খেলাটাকে আনার জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।